টমি মিয়া, আন্তর্জাতিক এই রন্ধনশিল্পী নিজেই এখন একটি ব্র্যান্ডে পরিণত হয়েছেন। প্রিয় জন্মভূমির প্রতি ভালোবাসার টানে কেটারিং শিল্পে বাংলাদেশে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার জন্য চালু করেছেন টমি মিয়াস হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। বাণিজ্য নয়, সেবার মনোবৃত্তি থেকেই এই উদ্যোগ, বললেন বাংলাদেশের কৃতি সন্তান টমি মিয়া। ঠিকলি আমরা যে পয়সাটা চার্জ করতাম, আমরা তো দুই লেখা ব্রেক ইভেন, আমরা তো ইনো প্রফিট তো না বলতে নাই, বুঝছেন না কথা। তো চেষ্টা করতাম যে তারা তৈরি করে দেয়া, তারা একটু তারা ফিউচার একটা ফ্যামিলি, তারা ফ্যামিলি আছে লুক আফটার করলো, ওইটাও চেষ্টা করতাম আর কি। আর আমার তো এমনিও এতিমখানার লগে হসপিটাল লগে সোশ্যাল ওয়ার্ক করতাম সবসময়, আই বিন ডুইং ইট ফর লাস্ট 25 ইয়ার্স। টমি মিয়াস হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট পরিদর্শন করে মুগ্ধতা ছড়িয়ে পড়ছে অনেক প্রবাসী ব্যক্তিত্বের মাঝেও। তাদের একজন চ্যানেল এস এর সিইও তাজ চৌধুরী। সিলেটের তরুণ তরুণীদের দক্ষ মানব সম্পদ রূপে গড়ে তোলার জন্য এটি একটি আদর্শ প্রতিষ্ঠান বলে আখ্যায়িত করলেন তিনি। আমি আজকে সকালে গেছিলাম ইনাদের হাত, আই ফেল ভেরি প্রাউড সিম্পলি বিকজ ইনো মাঝে আমি তারা জিজ্ঞেস, আপনারা ইংলিশ কথা বলেন নি, ইফ আই টক ইন ইংলিশ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড। তো সবাই ওটা হইলা জি মাতো আপনি ইংলিশে, আমি ইচ্ছা করি প্রায় মিনিট দুই মিনিট মাত্র ইংলিশে পরে জিজ্ঞাসা বুঝছেন নি, অ্যান্ড অ্যান্ড আই এম প্লিজ টু সে দ্যাট দে ডিড আন্ডারস্ট্যান্ড। আমি ওখানেও হইমো আমার আমার ভিউয়ার হোল্ডে ইংল্যান্ডও, যে তান্তানোর যদি কোনো আত্মীয় স্বজন তা হন আর কেটারিং ইন্ডাস্ট্রির ভিতরে এখন তা করতে চান, ডেফিনেটলি টমি মিয়া ইনস্টিটিউশন যেটা বাই ইট হি ইজ এ ব্র্যান্ডেড ইজ এ অ্যাম্বাসিডর অফ কারি ইন্ডাস্ট্রি ফর্ম ইউনাইটেড কিংডম। সম্প্রতি সুইজারল্যান্ডের তিনটি বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়ার দুটি কলেজ থেকে এই ইনস্টিটিউটকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে অনুমতিপত্র দিয়েছে। এই অর্জনের কথা জানাতে 19 জুলাই সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন টমি মিয়া। সংবাদ সম্মেলনে টমি মিয়া তার দীর্ঘদিনের স্বপ্ন হোটেল ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয় স্থাপনের কথাও বলেন। টমি মিয়ার গড়ে তোলা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদেরও স্বপ্ন টমি মিয়ার মতো রন্ধনশিল্পী হয়ে দেশের ভাবমূর্তি বিশ্বের বুকে উজ্জ্বল করা। তো আশা করতাম আর কি ইনশাআল্লাহ আমরা সবই আমরা কি সবাই একদিন টমি মিয়া স্যারের মতো ফসিতাম পারি, ওটা আমরা আশা আর কি। টমি মিয়ার গড়ে তোলা এই প্রতিষ্ঠান থেকে একদিন তৈরি হবে আগামী দিনের হাজারো টমি মিয়া। সিলেটবাসীর প্রত্যাশা এটাই। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।